কথাই বলে স্কুলের সময় শেষ হয়, কিন্তু স্মৃতি থাকে চিরকাল। গুরুজনদের পরে স্কুল জীবনে প্রাপ্ত শিক্ষা একটা মানুষকে প্রকৃত শিক্ষিত হতে সাহায্য করে। সেই স্কুলের প্রতি ভালোবাসার টানে এবং স্কুলকে ভগ্নপ্রায় দশা থেকে মুক্ত করতে এবার সামিল হলেন স্কুলের প্রাক্তনীরা। 1948 সালে প্রতিষ্ঠিত গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির স্কুলের প্রাক্তনীরা অনেক ঘোরাঘুরির পর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় 1,17,22,000 টাকার আর্থিক অনুদান পেয়ে গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরকে পুরনো জীর্ণ ভেঙে পড়া অবস্থার থেকে নতুন করে গড়ার করার কাজ শুরু করেন। কাজের পেছনে প্রাক্তন ছাত্র, যিনি বর্তমানে দেশের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত শিবশঙ্কর কর্মকার, এবং স্থানীয় আরও এক প্রাক্তন ছাত্র জয়ন্ত কুমার রায়, বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি পরে কিভাবে তাদের ভালোবাসার স্কুলকে নতুনভাবে গড়া সম্ভব সে বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে তারা বিস্তারিত কি জানাচ্ছেন দেখুন। আমি যখন স্কুলে আসি তখন 72-এর পর এবং সদ্য যুদ্ধ শেষ হয়েছে 71-এর বাংলাদেশের, তার একটা ছায়াচ্ছন্ন মেঘাচ্ছন্ন একটা রাজনৈতিক বাতাবরণ, একটা অস্থিরতার চিত্র ছিল। খুব ছোট হলো সেটা আমি ভীষণভাবে অনুভব করেছি। এবং বস্তুতপক্ষে ওই সময় আমাদের 25 বছর পূর্তি হয়। আমি খুব ভাগ্যবান যে 25, 50 এবং 75 তিনটেতেই আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের এই অঞ্চলটি, বিশেষ করে গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির সম্পর্কে জানতে গেলে আমাদের এই সারাউন্ডিং যে এলাকাটা রয়েছে, অর্থাৎ পুরো গয়েশপুরটার ইতিহাস আনুপূর্বিক একটু জানা দরকার। এই গয়েশপুরের ইতিহাসটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ওপার বাংলা থেকে উচ্ছেদ হয়ে আসা সমস্ত বাস্তুহারা মানুষদের সমন্বয়ে, এবং প্রথম পর্যায়ে শুধুমাত্র গাছাচ্ছেদনের একটা ভীষণভাবে জৈবিক প্রয়োজনে কোনো রকমের তখন একটা সরকারি অনুদানের ওপর ভিত্তিশীল ছিল। একটা সময় যখন সেটা থিতু হয় তখন এর বাইরে কিছু পেশারগতভাবে কিছু লড়াই করে বাঁচার চেষ্টা করছে। তারপর থেকে তখন তাদের মনে হলো না, পাশাপাশি শিক্ষাটা অত্যন্ত জরুরি। গয়েশপুর গোলবাজার ব্যবসায়ী সমিতি, এখান তাদের কথাও বলতে হবে, কারণ তারা ভীষণভাবে তখন লড়াই করছে রুটি রুজির প্রশ্নে। কত সালে স্কুলটা স্থাপিত? এটা 1948 সালে স্থাপিত, কিন্তু তার স্থাপনা লগ্নে আমি যা আনুপূর্বিক ইতিহাস শুনেছি, এটা বিভিন্ন জায়গাতে আগে শিফট করেছিল। যেমন পিঞ্জরাপল সোসাইটির ওখানে, বিশাল আনন্দনগরের ওখানে একটা, তারপর অবশেষে এখানে জমি না, অবশেষে হয়। এবং পরবর্তী এই যে কাঁঠাল গাছটা, এখানেই প্রথম আমাদের ক্লাসটা হয়। এই কাঁঠাল গাছটার এখানে আতুর ক্লাস বলা যেতে পারে, আতুর ঘর এই স্কুলের। পরবর্তীকালে আমরা এখান থেকে মাধ্যমিক পাস করি 1980-82 এইচএস, কিন্তু কোনো অবস্থাতে আমি স্কুলের অস্তিত্বকে কোনো অস্বীকার করতে পারি না। কারণ আমার আজকে অওয়া কক্ষ থেকে শুরু করে যা কিছু শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সব কিছু এই স্কুলটাকে ঘিরে। শুধু এই স্কুলটাকে আমার নয়, এই অঞ্চলের যত স্টুডেন্ট আছে যারা আজকে আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন বিদেশে বিশেষভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, এই স্কুলেরই ভাবতে অবাক লাগে। আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই স্কুলেরই ছাত্র, আজকে প্রাক্তন ভারতীয় দলের স্কুল ক্যাপ্টেন, এইরকমভাবে অজস্র প্রতিভাধর কোচ, খেলোয়াড়, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, সাহিত্যিক, সর্বস্তরে সর্ববিষয়ে স্কুলের প্রাক্তনীরা। এটা একটা অদ্ভুত বাতাবরণ ছিল, এবং এখান থেকে মানে না সব পেয়েছি রাসর বলা যায়। সেই ভগ্নপ্রায় এবারে আপনারা যে অনুভব করল অবস্থা প্রায় ভগ্নপ্রায় ভেঙে পড়ছে, বা তার আমি এটুকু বলতে পারি ভগ্ন না, এটা এত দ্রুত ভাঙার মতো পরিস্থিতি ছিল না। আমি বলবো
সংরক্ষণের পর্যাপ্ত পরিমাণে অভাব এবং মানসিক উদাসীনতা আমাদেরকে এই জায়গাটাকে দাঁড় করিয়েছিল। এই বিল্ডিংটা আরও না হলে 15 বছর পরে ভাঙার মতো জায়গায় যেতে পারত, যেটা অত্যন্ত ত্বরান্বিত হয়েছে। মানে ওপরে জলের স্তর 1 ফুট জমে গেছে, গাছের পাতা রেইন পাইপ জাম করে দিয়েছে, ছাদটা ড্যামেজ হয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে মানে কীভাবে উদাসীন ছিল, এটা মানে এত হাস্যকর এবং এত দুর্ভাগ্যজনক, এটা এইটুকু আমি বলতে পারি। এর বেশি করলে বিতর্কিত হয়ে যাবে না। তারপরে এই আপনার তো আসলো, মানে আপনাদের যে গ্র্যান্ডটা পেলেন অনেক লড়াইয়ের পরে, তা এখন কেমন লাগছে? না না, এটা তো অবশ্যই আমরা আশাবাদী। বিশেষ করে আমার শিবু ভাই যেভাবে এফার্ট করেছে, ব্যক্তিগতভাবে রোষ পর্যন্ত ওর ওপরে আছড়ে পড়েছে, কিন্তু ওর একটা নাছোড়বান্দা মনোভাব ছিল। ও কাশ্মীরে থাকুক বা মধ্যপ্রদেশেই থাকুক, ও প্রতিনিয়ত ফোনে আমার সাথে যোগাযোগ করে এবং কিভাবে তুমি এটা করো, তুমি হেডমাস্টারমশাইয়ের কাছে যাও, তুমি এই কালেকশানটা করার চেষ্টা করো। আমাদের মধ্যে গুঞ্জন চৌধুরী আছে, সৌমিত মিত্র আছে, মানে ভালো ভালো প্রতিষ্ঠিত ছেলেরা যারা আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল, এবং শুধু ফার্স্ট বয় না, এই অঞ্চলের এই মুহূর্তের সাথে এবং একযোগে আওয়াজের স্লোগানটা ওই তুলেছিল এবং আমরা ভীষণভাবে সেটাকে অ্যাসিস্ট করেছিলাম। এবং আমি খুব আশাবাদী এই লড়াইটা যদি আমরা ধরে রাখতে পারি, অন্তত এর মানে এটা তো পূর্ণাঙ্গ একটা রূপ পাবেই, এর পরবর্তী পর্যায়ে আমরা একটা বিশেষ জায়গাতে আমরা নিয়ে যেতে পারবো, শুধু আমরা এখানে থেমে থাকবো। এরকম নিয়ে যায় নিচুতলাতে সেটা কাজ হচ্ছে না, উপরে গিয়ে কাজ হচ্ছে না, এটা সরাসরি মনে হয় কোনো অবস্থা, কারণ ওকে পর্যায়ক্রমে যেভাবে স্টেপ বাই স্টেপ যেতে হয়েছে, ও প্রথম পর্যায়ে বিফল হয়েছিল বলে কিন্তু অনেকগুলো উইংস বেরিয়ে এসছে, অনেকগুলো পথ বেরিয়ে এসছে। তবে সৌভাগ্যের কথা, সর্বশেষ একটা সঠিক পথ পাওয়া গেছে এবং শুধু আজকে আমরা এই পথটা বাতলানোর পর আমরা যে জায়গাটা পৌঁছাতে চাইছি বা পৌঁছাতে পারছি, আমরা পরবর্তীকালে এরকম পরিস্থিতিতে যদি অন্য কোনো জেলার কোনো মানে পিছিয়ে পড়া ভঙ্গুর কোনো ভগ্নপ্রায় একটা ঐতিহ্যশালী স্কুলের সাহায্যে আমরা পাশে দাঁড়াতে পারি, আমরা কিন্তু ছুটে যাব। আমাদের এই এবং তাতে আপনারা খুশি হবেন? হ্যাঁ, ভীষণভাবে। আপনারা এই টিএমও আর টিএমও, কারণ আমাদের কোনো পেছনে কিন্তু কোনো স্ট্যাম্প নেই, আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে আমরা সংশ্রব নেই, যার জন্য আমরা এটা পারছি, আমরা এটা পারবো এই মুহূর্তে। আমি সবার আগে যারা প্রাক্তন ছাত্রগুলো রয়েছে, যারা ভীষণভাবে যারা ছিল অলিন্দের মধ্যে ছিল, যারা আড়ালে আবডালে ছিল কিন্তু সাহস পাচ্ছিল না, এবং কিছুটা গয়েশপুরের বাতাবরণ তো একটা সময় খুব একটা আশাব্যঞ্জক ছিল না, ভালো কিছু বলার মতো ছিল না, এটা অতীব সত্য কথা। সেই যে খোলস ছেড়ে কিন্তু বেশ কিছু ছেলে বেরিয়ে এসছে এবং এদেরকে সবার আগে সাধুবাদ জানাবো, সাধুবাদ জানাবো আমাদের আমাদের প্রধান শিক্ষক মহাশয় বিজু বাউলকে, তারপরে ওনার তার প্রাক্তন যে আগের জন রবীন্দ্রনাথ, হ্যাঁ রবীন্দ্রনাথ বোস, প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন, নয়াটিতে থাকেন উনি, প্রতিটা ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো বটেই, কিন্তু আরও যারা আছেন গৌতম স্যার, ইন্দ্রনীল স্যার। সবচেয়ে প্রথমে আপনাদের নিউজ চ্যানেলের সকল শ্রোতাকে এবং আপনাদেরকে আমি শিবশঙ্কর কর্মকার, বয়স্ক নেতাজি বিদ্যামন্দিরের প্রাক্তন স্টুডেন্ট, এবং আপনার বয়স্কবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই স্কুলটা আমাদের বয়স্কুর এতটা অঞ্চলের সকলের খুব প্রিয় স্কুল এবং এতটা অঞ্চলের শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। 2021 সালে আমি ফৌজে চাকরি করি, যখন আমি ছুটিতে বাড়িতে আসি তখন দেখেছিলাম স্কুলটার একটু খুব খারাপ অবস্থা, পাঁচিলটা ভেঙে গেছিলো এবং স্কুলের দীর্ঘদিন 1948 সালে তৈরি হওয়ার পর থেকে সেভাবে মেরামত করা হয়নি। স্কুলের 26টা ক্লাসরুমের মধ্যে 11টা ক্লাসরুম খুব খারাপ অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। আমি স্কুলের বাড়িতে এসে স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করি, তাদের কাছে অনুরোধ করি যে স্কুলটার এইরকম অবস্থা। তারা বলল যে আমরা সরকারি বিভিন্ন জায়গাতে অ্যাপিল করেছি কিন্তু সেভাবে এখনও সাড়া পাওয়া যাচ্ছে না। তারপর আমরা একটা উদ্যোগ নিই, গয়েশপুরের মানুষের কাছে গিয়ে পৌঁছই, সই সংগ্রহ করি এবং আমরা নিউজ চ্যানেল, প্রিন্ট মিডিয়া, জম্মু কাশ্মীরের ডিএম, ওখানকার যে চিফ ইলেকশন কমিশনার প্লাস এবং নদিয়া জেলা প্রশাসনের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যাতে সাথে যে মতো প্রাক্তন স্কুলের আছে সকলে মিলে একটা প্রচেষ্টা করি যে আমাদের এই বয়স্কুরের স্কুলের এই বিল্ডিংয়ের পারপাস কিছু একটা অনুদান পাওয়ার জন্য। অনেক আমরা বিভিন্ন সরকারি দপ্তরে যাওয়ার পরে এবং বিশেষ করে আমাকে
স্কুলের প্রধান শিক্ষক শ্রী গৌরভাল মহাশয়, ওনার কাছে আমরা যখনই এসছি উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় মিলে আমরা আজকে পশ্চিমবঙ্গের ভেতরে আজ পর্যন্ত কোনো স্কুল এত টাকা পায়নি, 1,17,00,000 টাকা একটা অনুদান আমরা পেয়েছি। এর জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আমরা যে আবেদনটা ওনার কাছে করেছিলাম উনি সহৃদয়ভাবে বিবেচনা করেছেন এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং স্কুলের উন্নতি প্রকল্পে এত টাকা, যা কিনা পশ্চিমবঙ্গে 14,000 স্কুল আছে, কোনো স্কুল আজ পর্যন্ত পায়নি, সেই পয়সা উনি আমাদেরকে স্কুলের উন্নতি প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে এই স্কুলের উন্নতি প্রকল্পে দিয়েছেন। কোথাও কি একটা মানে ক্ষেত থেকে যাচ্ছে, যেখানে স্কুলের একটা ম্যানেজমেন্ট কমিটি আছে যারা এই সমস্ত মানে স্কুলের উন্নতির জন্য যে চেষ্টা করা, যেগুলো তাদের দেখার কর্তব্য দায়িত্ব, সেখানে দাঁড়িয়ে প্রাক্তনীরা এসে স্কুলটাকে আগলে সেই নিজের সন্তানের মতো তার কী করে উন্নতি হয়, তার কী করে ভালো হয় সেটা দেখার চেষ্টা করল, এই জায়গাটা কি কোনো ফাঁক থেকে যাচ্ছে? হ্যাঁ দেখুন, ফাঁক বলতে 1948 সালের পর থেকে স্কুলটা 75 বর্ষ, তার মানে দীর্ঘ বিল্ডিংটা তৈরি হওয়ার পর থেকে কখনো সেভাবে রিপেয়ারিং করা হয়নি। দায়িত্বটা তো আমি তো ফৌজে চাকরি করে বয়স করে থাকি না, দায়িত্বটা একা আমার নয় আপামর সকলে। সেখানে যাদের এই জিনিসটা আরেকটু সিনসিয়ারলি করা উচিত ছিল, হয়তো তারা চেষ্টা করেছে কিন্তু তাদের সেই আওয়াজটা হয়তো সঠিক জায়গাতে গিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি। তাই আমি প্রাক্তনী হিসাবে চেষ্টা করেছিলাম যে দেখা যাক না, যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া সহৃদয়ভাবে, এটা তো আমার স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, আমি আমার বাবা মার পরে যদি কিছু শিখে থাকি এখানকার স্কুলের মাস্টারমশাইদের কাছ থেকেই শিখেছি। তাই আমার একটা নৈতিক দায়িত্ব কোথাও আমার মনে একটা ব্যথা লেগেছে যে চেষ্টা করে দেখি স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকের সাথে আমরা একটু সহযোগিতা করি যে আনা যায় কি না। আমরা সহযোগিতা করেছি, এখন তার ফল পেয়েছি। দেখুন, পুরনো বিল্ডিংটা ভেঙে দেওয়া হয়েছে, নতুন বিল্ডিংটা এখানে কাজ শুরু করা হচ্ছে। আচ্ছা, বিল্ডিংয়ে সেই কটা ক্লাসরুম ছিল? পুরনো বিল্ডিংয়ে 26টা ক্লাসরুম ছিল, সেখানে 11টা ক্লাসরুম খারাপ অবস্থায় ছিল। তো আমাদের এই অনুদানের পয়সা দিয়ে 11টা ক্লাসরুম হবে, টিচারদের বসার জন্য একটা রুম হবে, এখানে কিচেন রুম করা হবে, এই পাঁচিলটা, সামনের এই পাঁচিলটা খুব খারাপ অবস্থা ছিল সেটা করা হবে। মানে এক কথায় বলতে গেলে আপনি বলতে পারেন যে আমাদের দরদী মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এই স্কুলটাকে একদম নতুন করে আবার সাজিয়ে তোলা হচ্ছে। আচ্ছা, এরকম স্কুলের জন্য অনুদানটা নিয়েছেন, যে লড়াইটা আপনারা করেছেন, আশেপাশে তো এরকম অনেক স্কুল আছে আপনার পরিবেশে, সেই স্কুলগুলো যদি এরকম একটা অনুদান পায় বা তারাও হয়তো কোনো রকমভাবে সেইখানে গিয়ে পৌঁছাতে পারছে না, সেই সাহায্য কি আপনি আপনার কাছে পাবে? দেখুন, আমি দেশের সৈনিক, আমার কাজ হলো দেশ সেবা করা, আমি কোনো পলিটিক্যাল ফেস নেই। আমার কাছে যদি কোনো ব্যক্তি এসে কোনো স্কুল, চাই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক কিংবা প্রাথমিক স্কুল, কোনো স্কুলের কোনো মানুষের যদি আবেদন থাকে যে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, আমি নিশ্চয়ই যতদূর সম্ভব আমার থেকে আমি সেই রাস্তাটা দেখাবো। কারণ আমি এই স্কুলটা তৈরি হওয়ার পেছনে আমি পশ্চিমবঙ্গের স্কুল সম্পর্কিত যে সমস্ত বিভাগ আছে মোটামুটি আমি সমস্ত বিভাগগুলোকে এখন দেখেছি যে কার দ্বারা কী কাজ হতে পারে সেটা আমার এখন আমি বুঝতে পেরে গেছি। তাই কোনো স্কুল যদি মনে করে যে আমার সহযোগিতা দরকার, নিশ্চয়ই আমি একজন দেশের সৈনিক এবং দেশের সেবা আমার করা কর্তব্য, সেই নৈতিক দায়িত্ব থেকে আমি তাদের সকলের পাশে দাঁড়াবো। কল্যাণী থেকে শুভম কুমার রায় ও সন্তান দুটি বিশ্বাসের রিপোর্ট। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।